শাহডাঙ্গি সংলগ্ন ক্যানেল মোড় এলাকায় দুর্ঘটনা, আহত হলেন একজন। বুধবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ফুলবাড়ি গজলডোবা রাজ্য সড়কের শাহডাঙ্গি সংলগ্ন ক্যানেল মোড় এলাকায়। একটি ছোট মালবাহী গাড়ি ক্যানেল মোড়ের দিক থেকে নাওয়াপাড়ার দিকে যাচ্ছিল, সেই সময় সামনে থাকা একটি বড় মালবাহী গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে পড়লে পেছনে থাকা ছোট মালবাহী গাড়িটি গিয়ে ধাক্কা মারে, দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি। ঘটনায় আহত হন ছোট গাড়ির চালক। ঘটনার পর স্থানীয় ও ক্যানেল মোড় ট্রাফিক আউটপোস্টের পুলিশের সহযোগিতায় আহতকে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমবাড়ি ফাঁড়ির পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি কাকুটার সাথে লিফট নিচ্ছিলাম, কাকুকে বললাম শাহডাঙ্গিতে সামনে শাহডাঙ্গিতে নামাই দিও আমাকে, আর সঙ্গে আমি মার সাথে কথা বলছিলাম। ওই টাইমে সামনের গাড়িটা, সামনে একটা বড় গাড়ি, আমি তো ফোনে কথা বলছিলাম, ঠিক করে দেখিনি, তো হঠাৎ করে সামনে গাড়িটা ব্রেক মারি দিয়েছে। তো এই গাড়িটাও ব্রেক মারার টাইম পালো না, কাকুও ব্রেক মারলো না, আর এরকম অবস্থা। হ্যাঁ, দুজনই ছিলাম আমরা। হ্যাঁ, ড্রাইভারের পা ভেঙে গেছে, হয়তো বের হইতে পারছিল না, আর বহুত কষ্টে বের করলাম। আর জানি না ওনাকে, আমি শাহডাঙ্গিতে মানে আসি ঘরে, টিউশন ছিল আমার এই টাইমে, আর লেগেছিলাম, লাগেনি, জাস্ট মাথায় একটু জাস্ট কাজটা লেগেছিলো,